আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপ জল কিভাবে ব্যবহার করলে ত্বকের দাগ সুপ দূর হয়ে ত্বক উজ্জ্বল ফর্সা আর দাগহীন টান টান হবে, তার একটা ঘরোয়া রেমেডি। যে রেমেডিটা ব্যবহার করলে আপনি দিনকে দিন অনেক বেশি উজ্জ্বল আর মসৃণ ত্বক পেয়ে যাবেন। তো আজকের ফেস পিক তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে গোলাপ জল। গোলাপ জল ত্বকের জন্য খুবই উপকারী একটা উপাদান, একদম প্রাকৃতিকভাবে গোলাপ জল দিয়ে আমরা ত্বকের যত্ন নিতে পারি। যে গোলাপ জল ব্যবহার করলে আমাদের ত্বকের কোনো সমস্যা হবে না, তাছাড়াও ত্বকের জেল্লা ফিরিয়ে আনতেও কিন্তু গোলাপ জল খুবই কাজ করে। ত্বক ভালো রাখতে গোলাপ জল খুবই কার্যকরী। গোলাপ জলে রয়েছে নানান উপাদান যা আমাদের ত্বকের বিভিন্ন দাগ সুপ, ব্রণের দাগ, মেস্তার দাগ, রোদে পোড়া দাগ দূর করে ত্বককে টান টান আর মসৃণ করে তুলে। ত্বকে নিয়মিত যদি আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন, আপনার ত্বকের যত যাবতীয় সমস্যা আছে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর গোলাপ জল খুবই অল্প দামের, এটা একদম অল্প দামের মধ্যেই পাওয়া যায়, কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। গোলাপ জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফ্লেনোলিক্স আছে যা প্রাকৃতিকভাবে এই অ্যান্টিফ্লেমেটরি, তাই ব্রণ সারাতেও কিন্তু অনেক ভালো কাজ করে থাকে। তো একবার ব্যবহার করার জন্য আমি ফেস প্যাকটা তৈরি করব, তো সেজন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ গোলাপ জল বা রোজ ওয়াটার। আমি আজকে যে ফেস প্যাকটা তৈরি করতেছি সেটা কিন্তু একবার বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো আমি একবারই বানাবো আর একবারই ব্যবহার করব। তো আমি এখানে 2 চা চামচ পরিমাণ গোলাপ জল নিয়ে নিয়েছি। আর এখন আমি নিয়ে নিব আরেকটা উপাদান, সেটা হচ্ছে চালের গুঁড়া। তো চালের গুঁড়াও কিন্তু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে ত্বকের জন্য খুবই উপকারী। এই চালের গুঁড়া 2 চা চামচ গোলাপ জলের সাথে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনার বাসায় যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনি এখানে বেসন অথবা মুলতানি মাটি দিয়েও এই ফেস প্যাকটা তৈরি করতে পারেন। আর এখন আমার লাগবে হচ্ছে নারিকেল তেল। তো নারিকেল তেল কিন্তু রূপচর্চার জন্য খুবই উপকারী। তো এখানে আমি বাস কয়েকটা ফোঁটা দিব, খুব বেশি তেল দিব না, 5 থেকে 6টা ফোঁটা দিব। তো দিয়েই আমি ফেস প্যাকটা তৈরি করব। গোলাপ জলের সাথে আমি নামমাত্র 2টা উপাদান অ্যাড করেছি, এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে ফেস প্যাকটা তৈরি করে নিচ্ছি। গোলাপ জলের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের ক্ষত বা পোড়া সারিয়ে তুলতেও সাহায্য করে। ত্বকের দাগ সুপ কমাতেও কিন্তু গোলাপ জল অত্যন্ত উপকারী। তো আমার মনে হচ্ছিল যে আরেকটু গোলাপ জল লাগবে, সেজন্য আমি আরেকটু পরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ফেস প্যাকটা তৈরি করে নিচ্ছি। নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে ত্বকের জ্বালা ভাব কমাতে সাহায্য করে, ত্বকের রোদে পোড়া ভাব কমিয়ে ত্বককে অনেক বেশি উজ্জ্বল আর ফর্সা করে তোলে। গোলাপ জল ত্বকের টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন, কটন বলের মাধ্যমে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করতে পারেন। এতে করে লোমকূপের ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে ত্বকটাকে অনেক বেশি গ্লোয়িং করতে সাহায্য করবে গোলাপ জল। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনি চাইলে আরেকটু পরিমাণ গোলাপ জল দিয়ে আরেকটু পাতলা করেও নিতে পারেন। আর তৈরি হয়ে গেল আমার ত্বক উজ্জ্বল ফর্সা দাগহীন টান টান করার জন্য একটা ফেস প্যাক। যেই ফেস প্যাকটা নিয়মিত ব্যবহার করলে ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। তবে এটা যে কোনো সময় ব্যবহার করতে পারেন, রাতে কিংবা দুপুরে, যে কোনো সময়। তো লাগানোর আগে অবশ্যই ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপরে একটুখানি ফেস প্যাক নিয়ে আলতো করে ম্যাসেজ করে লাগিয়ে নেবেন। আর যখন মুখে এই ফেস প্যাকটা ব্যবহার করবেন তখন অবশ্যই হাতটাকে নিচ থেকে উপরের দিকে ম্যাসেজ করবেন, এতে করে ত্বকটা অনেকটাই টান টান হবে। আর 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে ম্যাসেজ করবেন, এতে করে লোমকূপের ভিতরে এই ফেস প্যাকটা ঢুকে তারপরে ময়লাটাকে পরিষ্কার করে ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল, ফর্সা আর দাগহীন করে তুলবে। তারপরে আবার 5 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে আপনি ঘুমিয়ে পড়তে পারেন যে কোনো ক্রিম ব্যবহার করে। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে।
আর যদি একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে লাইক আর ফলো দিয়ে সাথেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।